সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা যে হাটটা দেখছেন, এটা দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল হাট। প্রতি শনিবারে এখানে হাট বসে। আজ 15 আগস্ট 2020 শনিবার। এই হাট থেকে আমরা আপনাদেরকে ক্রস জাতের ষাঁড় গরু কি দরে বিক্রি হয়, এই হাটে প্রচুর পরিমাণে ক্রস জাতের ষাঁড় গরু ওঠে, তো সেই দামগুলি আমরা জানানোর চেষ্টা করি। এই যে প্রথমে আমরা দেখছি একটি ক্রস জাতের ষাঁড় গরু, দাঁত কয়টা? দুই দাঁত। আচ্ছা, দাম কিরকম হবে? 90 চাচ্ছেন। আর গ্রাহক কত বলছেন? 80 নিচে। আপনার নিয়ত কত? 82 হলে দিন। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, এই যে দেখুন, মোটামুটি 3 মনের উপরে এটার গোস্ত হবে, 4 মনের কাছাকাছি হবে। তারপরে আমরা এই যে আপনারা দেখছেন, এই যে এই ক্রস জাতের ষাঁড় গরুগুলি, এগুলো সব বিক্রি হয়ে গিয়েছে। দূর দূরান্তের ব্যাপারীরা এসে এই গরুগুলিকে ক্রয় করে নিয়েছে। তো আসুন আমরা আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি। এবার আমরা দেখছি এখানে একটা ক্রস ভাই, এটার দাঁত কয়টা? 2 দাঁত। দাম কত যাচ্ছেন? 75। গ্রাহক কত বলছে? 62 পর্যন্ত দাম উঠছে। এই যে শুনছেন সুপ্রিয় দর্শক, বলছে 62 পর্যন্ত দাম উঠেছে। এই যে দেখছেন প্রচুর ক্রস জাতের ষাঁড় গরু এই হাটে ওঠে। তা আমরা এখানে একটু দেখি ভাই, এটা দাঁত কয়টা? আগর। দাম কত যাচ্ছেন? দাম 90। গ্রাহক কত বলছে? 65 পর্যন্ত। নিয়ত কত আপনার? 70 পার হইলে দিয়ে দেবো। 70 পার হইলে দিয়ে দেবেন। এই যে দেখছেন বেশ বড় সাইজ। তারপর আমরা একটু এ পাশে যাই ভাই, এটা দাঁত কয়টা? দাঁত হয়নি। আগর। এটার দাম কত যাচ্ছে? 110। আর গ্রাহক কত বলছে? 85 পর্যন্ত দাম উঠছে শুনছি। তারপরে এদিকে একটু দেখি ভাই, এটার দাঁত কয়টা? দাঁত 2 দাঁত। দাম কত যাচ্ছে? 1,20,000। গ্রাহক কত বলছে এখন পর্যন্ত? 80 পর্যন্ত দাম উঠছে শুনছেন, বেশ বড় সাইজ। তারপর আসুন আমরা একটু এদিকে দেখার চেষ্টা করি। এদিকে সারি সারি সমস্ত ক্রস জাতের ষাঁড় গরু, এই যে দেখছেন আপনারা, এগুলো মোটা তাজাকরণ খামারের উদ্দেশ্যে এই গরুগুলি আপনারা অনেকে খোঁজ করেন। ভাই দাঁত কয়টা? আগর। দাম কত যাচ্ছেন? 60। আর গ্রাহক কত বলছে? 50 ভাঙতে বলতেছে। আপনার নিয়ত কত? 50-এর উপরে 2,000 হইলে দিয়ে দেবেন। এই যে দেখছি। তারপর একটু আমরা এদিকে দেখি ভাই, দাঁত তো উঠেনি? না, দাঁত হয়নি। আচ্ছা, দাম কত যাচ্ছে? দাঁত যাচ্ছে 80। 80। আর গ্রাহক কত বলছে এখন পর্যন্ত? 64 বলে। 64। 64 বলে। আচ্ছা আচ্ছা, আর আপনার নিয়ত কত? 70 পার। এই যে দেখছেন আপনার প্রিয় দর্শক, এই যে দেখুন, এই সারের হাটে আসলে কি পরিমাণ যে হেরাজ হতে হয় আপনারা নিজেরাই বুঝছেন। এই যে একজন মুরব্বীকে আপনি দেখলেন, যে সারগুলি আপনারা যদি সারের হাটে আসেন, তবে অবশ্যই আপনাদেরকে ডানে বামে চোখ রেখে তারপরে আপনাদেরকে এই হাটে আসতে হবে। ভাই এটা দাঁত কয়টা? আগর। দাম কত যাচ্ছেন? দাম 1,20,000। এই জোড়া 1,20,000। দরদাম কত করছে মানুষ? 100 ভাঙা করে, 1,00,000। 1,00,000 ভাঙিয়ে বলতেছে। আপনার নিয়ত কি 1,00,000? 1,00,000-এর উপরে যা হয়। আচ্ছা, 1,00,000-এর উপরে যা হয়। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন, উনি বলছে যে 1,00,000-এর উপরে যা হয়। যে এই দুটো আপনাদেরকে আমরা দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারোল হাটে এই ক্রস জাতের ষাঁড় গরুর দামগুলি জানানোর চেষ্টা করছি। এই যে দেখছেন আপনারা, এখানে সমস্ত সারি সারি সমস্ত ক্রস জাতের ষাঁড় গরু, এই যে এই সারিতে সমস্ত ক্রস জাতের ষাঁড় গরু সব ক্রস। তারপরে একটু দেখি এটা মুরব্বী, দেখেন তো মুরব্বী, দাম বলেন। আচ্ছা, এটা দাঁত কয়টা? আগর। দাম কত যাচ্ছে? 65। আর গ্রাহক কত বলছে? 52 পর্যন্ত দাম বলছে গ্রাহক শুনছেন, 52 পর্যন্ত দাম বলেছে। আর আপনারা আমাদেরকে গরুটার আগা পিছা দেখানোর জন্য বলেন, কিন্তু সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ধরনের ষাঁড় গরুর হাটে ঢোকাটা একটু রিস্কি ব্যাপার আর কি। তো তাও আমরা যথাসাধ্য আমরা চেষ্টা করি আপনাদেরকে গরুগুলিকে দেখানোর জন্য।
তো ভুল ত্রুটি হলে অবশ্যই আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন মুরব্বি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম একটা গরু আনছেন এদিকে আপনার বাড়ির বাড়ির গরু হ্যাঁ বাড়ির গরু এটা আগর এটার বয়স কি রকম বলেন তো 7 মাস হ্যাঁ 7 মাস 7 মাস কেবল এটা দাম কত যাচ্ছে দাম চাচ্ছি 55 55 গ্রাহক কত বলছে 46 46 আর আপনার নিয়ত 50 ভাঙলো না 50 ভাঙলে হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক আপনাদেরকে ক্রস জাতের সার গরু আমরা দামগুলি আমরা জানানোর চেষ্টা করছি ভাই এটা দাম কয়টা আগর এটা দাম কত যাচ্ছে 75 চাইছেন আর গ্রাহক কত বলছে কত 50 এর নিচে বলে নাকি উপরেই বলে 60 ভাঙ্গে বলতেছে শুনছেন আপনারা যে গ্রাহকের সংখ্যা খুব কম তারপরে একটু এখানে দেখি এটার দাম কত যাচ্ছে চাইছি তো 65 65 চাইছেন আর গ্রাহক কত বলে 50 50 আপনার পোষাচ্ছে না পোষায় না মানে আপনার নিয়ত কত নিয়ত মানে 55 56 55 56 আচ্ছা ধন্যবাদ তারপরে এখানে দেখি দুটো ছোট ছোট রয়েছে এই জোড়া আপনার এই জোড়ার দাম কত ও এই পাশেরটা আপনার এটার দাম কত যাচ্ছে দাম 50 50 চাইছেন আর গ্রাহক কত বলে 40 মন্দ বলছে তা তো ছেড়ে দেওয়ার কথা বলেনি 40 এর কম বলছে 40 এর ছাড়বে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ শুনছেন সুপ্রিয় দর্শক এই যে দেখুন সার গরু আপনারা জানেন যে এগুলো অনেক দুষ্ট প্রকৃতির হয় তারপর আমরা এখানে দেখি ভাই কত দাম চাচ্ছেন দাম 60,000 60 চাইছেন গ্রাহক কত বলছে 40 মন্দ দাম বলছে আপনার নিয়ত কত 45 50 আপনার নিয়ত আচ্ছা ধন্যবাদ ভাই এটা দাঁত উঠছে আগর দাম কত যাচ্ছে দাম 70 আর গ্রাহক কত বলছে 60 পর্যন্ত দাম হচ্ছে তা তো ছেড়ে দেওয়ার কথা শুনছি আমরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই কাহারুল হাট থেকে আমরা ক্রস জাতের সার গরু আমরা দামগুলি জানানোর চেষ্টা করছি ভাইটা কত চাচ্ছেন হ্যাঁ 52 গ্রাহক কত বলছে গ্রাহক 40-42 আপনার নিয়ত কত 45 হয়ে ছেড়ে দিন আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন সার গরুর হাটে ভিডিও করা এটি একটি অন্যতম একটা টাফ ব্যাপার একটা তো আমরা তাও আপনাদেরকে চেষ্টা করি তো আপনারা অনেকে অবজেকশন দেন যে আপনাদেরকে পুরো গরুটা আমরা দেখাতে পারিনি আসলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা নিজেরাও বুঝছেন যে আমরা কেন আসলে দেখাতে পারি না তারপরে একটু দেখি আমরা ভাই এটা দাম কত যাচ্ছেন 35 গ্রাহক কত বলছে 30 আপনার নিয়ত কত 31 আচ্ছা ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক এই কাহারুল হাট দিনাজপুরের ঐতিহ্যবাহী কাহারুল হাট প্রতি শনিবারে বসে এই হাট থেকে আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা খোঁজ খবর নেন যে ক্রস জাতের সার গরু আগামী কুরবানি উপলক্ষে যারা পালন করবেন সেই গরুগুলি কী দরে বিক্রি হয় তো সেগুলি আমরা জানানোর চেষ্টা করলাম আবারও জানিয়ে রাখি আজ 15 আগস্ট 2020 শনিবার তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থক হবে আপনারা ভালো থাকবেন সবাই আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা